নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ শুভেন্দু অধিকারীর প্রতিজ্ঞা গোটা বাংলার আপামর জনগণকে নাড়িয়ে দেবে, এবং নাড়িয়ে দেবে তৃণমূল কংগ্রেসের ভীত, কারণ ভীত নড়াটা এই প্রতিজ্ঞার পরে শুধুমাত্র সময়ের অপেক্ষা। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি, আপনাদের রুদ্রবার্তা মানেই হচ্ছে আনকাট, কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে। আজ নন্দীগ্রাম দিবস। নন্দীগ্রাম দিবস মানে নন্দীগ্রামে আজকের দিনেই অর্থাৎ 14ই মার্চ শহীদ হয়ে গেছিলেন অনেক মানুষ, গুলিবিদ্ধ হয়েছিলেন অনেকেই। সেই নন্দীগ্রামে আজকে শহীদ দিবসে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, দুটো জায়গায় পালন করা হয়েছিল, সেই দু জায়গায় তিনি গিয়েছিলেন। এবং এই যাওয়াটাও ছিল আজকে চরম নাটকীয়, কারণ এই অনুষ্ঠান পালন করতেও বাধা দিয়েছিল এই রাজ্যের পুলিশ, কারণ পারমিশন ছিল না। যথারীতি হাইকোর্টের আদেশে তিনি গেলেন এবং তিনি নন্দীগ্রাম দিবস বা নন্দীগ্রামের শহীদ দিবস পালন করলেন। আজকে নন্দীগ্রাম দিবস আমি কথাটা বলবো, আসলে বলা উচিত নন্দীগ্রাম শহীদ দিবস। শহীদ দিবস মনে করিয়ে দেয় সেই দিনগুলো, আজকে যারা হেসে হেসে বামফ্রন্টের কথাগুলো বলেন, যেরকম মোহাম্মদ সেলিম দাগফাত খিচিয়ে মিচিয়ে কথা বলেন, যেভাবে সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে প্রত্যেকটা সিপিএম এর নেতা যেভাবে দেখান যে তারা যেন ভাজা মাছটা উল্টে খেতে পারেন না, একদিন এই সিপিএম এরই আক্রমণের শিকার হয়েছিল নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির লোকজন, সাধারণ মানুষ। আর সেই দিনটা হচ্ছে আজকের দিন, 2007 সালের 14ই মার্চ। আমি আসলে কিছুই বলবো না, আপনারা গুগলে সার্চ করবেন যে এই নন্দীগ্রাম ভায়োলেন্স সেটা কি, গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন। আজকের দিনে মানুষ যুক্তিতে বিশ্বাস করে, আজকের দিনে মানুষ প্রমাণ বা সাক্ষীর হিসেবে বিশ্বাস করে, সবকিছু আপনি পেয়ে যাবেন, দেখে নেবেন তারপরে বলবেন। তবে আগে আমি দেখিয়ে নিই আজকে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন, কি প্রতিজ্ঞা করেছেন নন্দীগ্রামে, দেখুন। আজকে 14ই মার্চ আপনারা জানেন, 2007-এর এই দিনে তৎকালীন সরকার তারা দুটো জায়গায় মানুষের আন্দোলনে গুলি চালিয়েছিল, একটা আমাদের এই অধিকারী পাড়া মালপাড়া গোকুলনগর, আরেকটি সোনাচূড়ার ভাঙা বেড়াতে। এবং দুটো জায়গায় মিলিয়ে মোট 14 জন ঘটনাস্থলে প্রাণ হারিয়েছিলেন, 300 গুলিবিদ্ধ হয়েছিলেন এবং অসংখ্য মা বোনের উপরে অত্যাচার হয়েছিল 15ই মার্চ সকালবেলা, আপনারা জানেন। আমি নতুন করে এই আন্দোলনে আমার ভূমিকা আমি নিজে মুখে বলতে চাই না। এই আন্দোলন কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা নেতা নেত্রীর আন্দোলন ছিল না, এই বর্ষতা বিরোধী আন্দোলন ছিল জনগণের আন্দোলন। এবং 2008 সাল থেকে অদ্যাবধি ঝড় হোক বৃষ্টি হোক, খরা হোক বন্যা হোক, শরীর সুস্থ থাকুক না থাকুক, করোনা কোভিড হোক নাই হোক, মুখে মাস্ক লাগাতে হোক আর নাই হোক, শুভেন্দু অধিকারী খালি শহীদদের সেবক নয়। শুভেন্দু অধিকারী প্রত্যেক বছর 2008 সাল থেকে দুটো জায়গায় এসেছে, শহীদ বেদিতে মাল্যদান করেছে, নীরবতা পালন করেছে এবং আপনাদের নিয়ে সংক্ষিপ্ত প্রোগ্রাম শেষ করেছে। আপনারা জানেন যে রাজনৈতিক দল মত পরিবর্তন প্রত্যেকে করতে পারে, আমাকে তৃণমূল কংগ্রেস যা যা পদ এবং যে সমস্ত জায়গায় অধিষ্ঠান করেছিল দিয়েছিল, আমাকে বাধ্য হয়েছিল দিতে, দয়া করে দেয়নি। আমি সবকিছু ছেড়ে একজন সাধারণ নাগরিকের মতো 2000
কুড়ি সালের উনিশা ডিসেম্বর ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে। ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দেয় যে আমি আমার স্বাধীন মত স্বাধীন পথ আমি গ্রহণ করতে পারি। তৃণমূলের ভীষণ গাত্র জ্বালা, ২০২১ সালে নোংরামি করেছে, ২০২২ সালে করার চেষ্টা করেছে, এবারে নতুন ফন্দি এঁকেছিল। এখানে ১০০-১৫০ জিহাদি জড়ো করে এই জায়গাকে সকাল থেকে দখল করে রাখবে, আর এই নির্লজ্জ দলদাস চটি পুলিশ মমতা ব্যানার্জির পাশে লজ্জা লাগে না, এখানে সেন্ট্রাল ফোর্স দাঁড় করাতে হয়েছে হাইকোর্টের নির্দেশে। বেতনটা আপনাকে ভাইপো দেয় না, বেতনটা মমতা ব্যানার্জি পাঠায়, আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পান আপনি। এখানে অধিকার সবার আছে, সব রাজনৈতিক দলের আছে, সব মানুষের আছে, যাবে মালা দেবে চলে যাবে। কি এমন যুদ্ধ এখানে? কেন্দ্রীয় বাহিনী, হাইকোর্ট, সাজো সাজো রব যুদ্ধ হবে? মানুষ খেতে পায় না, চাকরি পায় না। এই গ্রামের ১০০ ছেলে মমতা ব্যানার্জির জন্য কর্ণাটকে গুজরাটে গিয়ে না খেয়ে ফ্লাইওভারের নিচে রাত কাটায় পরিযায় শ্রমিক। এই পশ্চিমবঙ্গের এই গণতন্ত্র ধ্বংস এমনি তো ঘরে ঢুকিয়ে দিয়েছি, বাকি যা আছে সাফ করব। আমি এই শহীদ নদীকে সামনে রেখে বলে গেলাম, সিপিএম কে সাফ করেছি, এলপিসি ভাইকে একেবারে গ্যারেজ করব। আগামী বছর দেখা হবে, তখন ভাইপো বাইরে থাকবে না ভিতরে থাকবে। ২৪ সালে দেখা হবে ১৪ মার্চ। আর যারা যা যা করছেন গুপ্ত, আপনি চন্দ্রগুপ্তের ডায়েরিতে লেখা থাকলো, লক্ষণ শেঠদের যা অবস্থা হয়েছে আপনাদের অবস্থা ভবিষ্যতে তাই হবে। আজকে আর কথা বাড়াবো না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হ্যান্ডমাইক ইউজ করতে হয়েছে। আমরা জনস্বার্থের কথা ভাবি, নিজের কথা ভাবি না, নিজের দলের কথা ভাবি না, ছাত্রছাত্রীদের কথা ভাবি। ১৩২ ফুট উঁচু শহীদ মিনার বানানো আছে, ওখানে আমাকে যেতে হবে। সব শহীদ পরিবার আশীর্বাদ আমার সঙ্গে, আমি আজকে ওদের পা ধোয়াব, সেবা দেব, সম্বর্ধনা দেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আর জ্বলবি। দেখলেন এবং শুনলেন নন্দীগ্রামে তার বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিজ্ঞা, অর্থাৎ সামনের বছরের মধ্যেই তার কথা অনুযায়ী ভাইপো শুনে নিয়েছেন, কোন ভাইপো এবং কোথায় থাকবেন আপনি শুনে নিয়েছেন, অর্থাৎ সামনের বছরের মধ্যেই মানুষকে কথা দিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও কথা দিলেন যে তৃণমূলকে সাপ করবো। দেখুন, তৃণমূলকে তিনি সাপ করবেন কি করবেন না জানি না, তবে জনগণ, বাংলার জনগণ তৃণমূলকে সাপ করবেই, কারণ সময় হয়ে গেছে এই দলটাকে পরিষ্কার করে সরিয়ে দেওয়া এই ক্ষমতা থেকে, কারণ না সরালে মুশকিল আছে। আজকে নন্দীগ্রামে শহীদ দিবস, সেখানে গিয়ে তিনি কিন্তু মানে গেলেন এবং কথা দিয়েছিলেন যে প্রত্যেকের পা ধুয়ে দেবেন। দেখলাম আমরা যে শহীদের যারা পরিবার তাদের প্রত্যেকের কিন্তু পা তিনি ধুইয়ে দিয়েছেন, আক্ষরিক অর্থে তিনি ধুইয়ে দিলেন। এবং শুধু তাই নয়, সেখানে এক মা আটকাচ্ছিলেন যে না 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 পায়ে হাত দিও না বাবা, কারণ গলায় পইতে আছে, তাকে পায়ে হাত দিতে দেয় না। আজকের আজকের এখনো মেনে চলা বহু মানুষ তারা ভাবেন পায়ে হাত দেবে কি করে, এত বড় একজন মানুষ হইতে থাক বা না থাক বড় মানুষ সে পায়ে হাত দেবে কি করে। সেখানে কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে না মা তুমি মাই, শহীদের মা মানে আমারও মা। তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, পাটা ধুয়ে দিয়েছেন এবং তাদেরকে প্রত্যেককে সম্মান দিয়েছেন। দেখলাম আমরা, ভালো লাগলো আমাদের, আপনারা দেখছেন। এর মধ্যে বলতে শুরু করি আসল কথা যে ২০০৭-১৪ মার্চ অ্যাকচুয়ালি কি হয়েছিল। হয়েছিল বলতে সেলিম গোষ্ঠী, সেলিম গ্রুপ তাদেরকে একটা কেমিক্যাল হাব তৈরি করার জন্য জায়গা দিয়েছিল এই বাম ফ্রন্ট, মানে যারা আজকে দেখায় খুব ভালো ভদ্র,
সে আলাদা জায়গা দিয়েছিল এবং সেখানে নন্দীগ্রামের মানুষদের কথা না শুনে সেখানে জোর করে করা হচ্ছিল। আজ যেরকম দেখেন ভাঙড়কে নিয়ে, ঠিক সেরকম সেদিন হয়েছিল। আজ সিপিএম এর লোকেরা ব্যাকে সাপোর্ট করছে, সেদিন কিন্তু সিপিএম এর লোকেরা জোর করে নন্দীগ্রামে চাপিয়ে দিচ্ছিল কেমিক্যাল হাব এখানে হবে, সেলিম গোষ্ঠীকে নিয়ে এসেছিল। সেলিম গোষ্ঠীর আরেকটা জিনিস ছিল কসাইখানা, যেটা মৌরিগ্রামে ছিল, আপাতত উঠে গেছে। প্রচুর গরু মোষ কাটা হতো, এখন উঠে গেছে, বন্ধ হয়ে গেছে। যেভাবে দূষিত করছিল জায়গা, বন্ধ হয়ে গেছে সেলিম গ্রুপের। আল্লাহ না, সরি, ওটা আল্লাহ না ছিল। তো সেলিম গোষ্ঠী যেটা ছিল, সেলিম গোষ্ঠী, এই সেলিম গোষ্ঠী ছিল, এবং এছাড়া আরেকটা গ্রুপ এসেছিল এখানে কাজ করতো, সেটা আল্লাহ না। তাদের একটা ফ্যাক্টরি ছিল কসাইখানা, কোথায় ছিল জানেন? মৌরিগ্রামে, আপাতত বন্ধ আছে। সেই এলাকার প্রদূষণ করা এই কোম্পানিকে আপাতত বন্ধ করে দিয়েছে প্রদূষণ বোর্ড। আল্লানা, সেলিম গ্রুপ, এই সমস্ত গ্রুপকে নিয়ে এসেছিল এবং কেমিক্যাল হাত তৈরি করার জন্য জোর করে জমি দখল করতে চেয়েছিল, তখন বাধা দিয়েছিল সাধারণ মানুষ। আজ যাদের দেখছেন ভালো লোক, দুধি পাঞ্জাবি পরে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না, সেদিন কিন্তু তারা গায়ের জোরে জমি দখল করতে গিয়েছিল। সাধারণ মানুষ প্রতিবাদ করেছিল, কারণ কেমিক্যাল হা বলে তাদের ক্ষতি হতো, সেই ভেবে তারা প্রতিবাদ করেছিল। মানুষকে না বুঝিয়ে, মানুষকে না সঙ্গে নিয়ে জোর করে জমি দখল করার চেষ্টা কিন্তু করেছিল বামফ্রন্টের লোকেরা। বাধা দেওয়ার ফলে তখন তারা নামলো রাস্তায় এবং নামলো পুলিশকে নিয়ে। শোনা যায় 3,000 পুলিশ ছিল। আরে আমি বলছি না, সার্চ করুন, পেয়ে যাবেন। 3,000 পুলিশ, আজকে যে পুলিশকে দেখছেন সেদিনও ছিল সেই পুলিশ। হাওয়াইচটি পুলিশ তখন নাম হয়ে গেছিল, কারণ হাওয়াইচটি পরেও পুলিশ গুলি চালিয়েছিল এবং মেরে দিয়েছিল মানুষকে। 14 জন মানুষ মারা গিয়েছিল, শোনা যায় বেসরকারিভাবে, আরও অনেকে, অনেক বডি নাকি পাওয়াও যায়নি। সে ঘটনা আজও আকাশে বাতাসে ভেসে বেড়ায়। গুলিবিদ্ধ হয়েছিল অনেক লোক। তার পরের দিন অর্থাৎ 15ই মার্চ, সেদিন আবার হয়েছিল নারকীয় অত্যাচার সাধারণ মানুষের ঘরেতে। মা বোনদের উপর অত্যাচার হয়েছিল, যেটা আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর কথা। কাজে সিপিএমকে আজকে যারা দেখছেন না, খুব ভালো, বেশ ভালো, বেশ সুন্দর সুন্দর কথা বলছে। এরা কম শয়তান ছিল না, এদেরও দাঁত নখ ছিল। আজ এরা বুড়ো হয়ে গেছে, মানে এদেরকে আর পাত্তা দিচ্ছে না, কেউ পাচ্ছে না বলে বুড়ো হয়ে দাঁত নখ ভেঙে দিয়ে এখন সাধু সাজছে এরা। যদিও সাধু সাজছে কথাটা বলা উচিত, কারণ সাধুকে হত্যা করাও এই বামফ্রন্টের গায়ে রক্ত সে লেগে আছে, তাই দাগও আছে। বিজন সেতুর ওপরে নিরীহ সাধু পুড়িয়ে মেরেছিল এই সিপিএম এর লোকেরা। যাই হোক, বাদ দিন, 2014 সালের, আমরা 2007 সালে 14ই মার্চের ঘটনা আমরা একবার স্মরণ করব, নিশ্চয়ই স্মরণ করব, কারণ স্মরণ করা উচিত। না স্মরণ করলে আপনারা ভুলে যাবেন। আজকে নতুন প্রজন্ম তারা জানেই না বামফ্রন্ট অ্যাকচুয়ালি কি ছিল। আজকে মোবাইল ফোনের যুগে, আজকে অ্যান্ড্রয়েডের যুগে, আজকে প্রত্যেকের হাতে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এত সক্রিয়, যার ফলে সামান্য কোনো ঘটনাই আমরা দেখতে পাই। কিন্তু এক সময় এই বামফ্রন্টের অত্যাচার কিন্তু কোনো নিউজ মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি। মনে রাখবেন, 2007-এর 14ই মার্চ কিন্তু কোনো মিডিয়াকে নন্দীগ্রামে ঘেঁচতে দেওয়া হয়নি, ঢুকতেই দেয়নি পুলিশ এবং সিপিএম এর ক্যাডাররা, কারণ খবর দেওয়া যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে দুজন মাত্র ঢুকে গিয়েছিল, তাদেরকে এমন করে তুলে নিয়ে গেছিল সিপিএম এর লোকেরা চিন্তার বাইরে। সে রিপোর্টও পেয়ে যাবেন, আপনি গুগলে সার্চ করুন, সব পেয়ে যাবেন। আমি যদি মিথ্যা বলে থাকি, আপনি দেখে নিন, গুগলে সার্চ করে পেয়ে যাবেন, আমি কোনো মিথ্যা কথা বলছি না, সব ঘটনা ওখানে পেয়ে যাবেন। এবং সে সময়কার কাগজগুলো, মানে রিপোর্টগুলো আপনি দেখে নেবেন, গুগলে সার্চ করলে সে সময়কার রিপোর্টগুলো সব পেয়ে যাবেন, সব তার মধ্যে দেখে নেবেন কি ঘটনা ঘটেছিল এবং কত নারকীয় অত্যাচার করেছিল সিপিএম। আজ সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সব জানতে পারছি, কিন্তু সেদিনও এরা অত্যাচার করেছে, সিপিএমরা অত্যাচার করেছে, এগুলো জানতে পারা যায়নি, তাই এরা এখনো দেখায় যে এরা ভালো। আজকে দেখছিলাম কুণাল ঘোষ, মানে তৃণমূলের মুখপাত্র, আজকে লিখেছে যে কংগ্রেসেদের উদ্দেশ্যে লিখেছে। আমি সচরাচর এদের টুইটে জবাব দিই না, কিন্তু আজকে জবাব দিয়েছিলাম। হঠাৎ দেখলাম কুণাল ঘোষ যে কথাটা বলেছে, কথাটা ঠিক, যে সিপিএম এর সঙ্গে যে কংগ্রেসের বন্ধুত্ব, এদের কি মনে আছে? আসলে মনে থাকা কথাও নয়, যেভাবে তৃণমূলও মনে রাখেনি। 21শে জুলাই নিয়ে খুব শহীদ দিবস পালন করে, কিন্তু 21শে জুলাই যে গুলি চালিয়েছিল তাকেও মন্ত্রী করে নিয়েছিল, মানে আদেশ যা দিয়েছিল মনীষ গুপ্তা, মনে আছে নিশ্চয়ই। রেজ্জাক মোল্লাকে নিয়ে আমি লিখে দিয়েছি ওই টুইটে, যে রেজ্জাক মোল্লার কথা মনে আছে, যে বলেছিল কালীঘাটের ময়না আর তো কথা কয় না, সেই রেজ্জাক মোল্লাও কিন্তু কংগ্রেসীদের ওপর, তৃণমূলের ওপর অত্যাচার কম করেনি, তাকে একদম আদর করে ডেকে নিয়েছে, জামাই আদর করে একদম মন্ত্রী করে দিয়েছিলেন, ভুলে গেছেন না? সিপিএম এর সঙ্গে দোস্তি তো আপনারাও করেছেন, করেননি? বিভিন্ন আন্দোলনে সিপিএমকে উস্কে দেন না এখনো? তাই একটু ওকে হাইলাইট করে দিচ্ছি। বেকার সব লেখেন কেন, লড়াই তো করছেন না, শুধু তো ভাগ করে, ডিভাইড অ্যান্ড রুল করে বেঁচে আছেন, শুধু ডিভাইড করে দিয়ে বেঁচে আছেন, এই তৃণমূলে থাকবে না। আজকে কুণাল ঘোষ আপনি মুখপাত্র আছেন, কিন্তু আপনার মনে রাখা উচিত, রেজ্জাক মোল্লা থেকে শুরু করে শহীদ দিবস 21শে জুলাই, তার বিচার কি হয়েছে? সিপিএম এর কোন লোকটার বিচার হয়েছে? কে সাজা পেয়েছে?
সেই পুলিশ কি সাজা পেয়েছে? হাওয়াই চটি পড়া পুলিশ আজকে ছুটি পুলিশ হয়ে গেছে কিনা কে জানে। সেই হোক, বাদ দিন, দুঃখের দিন, তবে প্রতিজ্ঞাটা আমাদের ভালো লাগলো। আমরা সবাই অপেক্ষা করেছি সেদিন দেখার জন্য। সত্যি এক বছর পরে যদি আমরা দেখতে পাই যা বললেন যে জেলে থাকবে, তাহলে তো আমরা খুশি হব। কি আপনি খুশি হবেন না? দেখা যাক কি হয়, কারণ আমরা অপেক্ষায় রয়েছি। আমরা দেখার জন্য আমরা চাই যারা অপরাধী তারা জেলে থাক, যদি প্রকৃত অপরাধ করে থাকে, যে করেছে সেই জেলে যাক। এটা হচ্ছে আসল সত্যি। আর রুদ্রবার্তা মানেই চায় আনকাট কিছু কথা বলতে। আমি চাই আনকাট থাকতে, আনকাট বললাম, যদি মনে আমার কথা যুক্তি আছে যে শুভেন্দু অধিকারী এই প্রতিজ্ঞা ভিত নাড়িয়ে দেবে তৃণমূলের, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি মনে হয় যে হ্যাঁ এক বছরের মধ্যে সত্যি হতে পারে, জানাবেন কমেন্টস করে। আর যাওয়ার আগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যদি মনে হয় আমার মতো একটা আনকাট কথা বলা মানুষের কথা শুনতে আপনার ইচ্ছে হয়, তাহলে সাবস্ক্রাইব করে তারপর যাবেন। এবং এখানে সবাই আমার আপনজন হয়, কেউ সাবস্ক্রাইবার হয় না, কাজে আপনিও আপনজন হয়ে তারপর যাবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।